জিয়া অরফানে ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত হবে এটা চিন্তা কল্পনা তো ছিল না দলটির তার আইনজীবীদের ধারণা ছিল তিনি সহজে জামিন পাবেন দলটির নেতারাও বলেছেন আইনজীবীরা এমনটাই তাদের জানিয়েছিলেন কিন্তু এখন আইনজীবীরা বলছেন ভিন্ন কথা চেয়ারপার্সনের আইনজীবীরা বিএনপির পরিচালনাকারী নেতাদের বলছেন তাদের চেয়ে খালদা জিয়ার জামিনের বিষয়টি এখন সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরও অনেকখানি নির্ভর করছে বিএনপির চেয়ারপারসনকে কারারুদ্ধ রাখতে সরকার এতটা কঠোর অবস্থানে থাকবে এমনটা ভাবেননি দলটি রাজনৈতিক নেতা ও জিয়া অরফ ট্রাস্ট দুর্নীতি পরিচালনাকারী আইনজীবীরা তাছাড়া এখন কেবল মামলা জামিনের মুক্তি নির্ভর করছে না বিভিন্ন সময় জামিন না নেওয়া অন্তত পাঁচ মামলার বিষয়টি সামনে এসেছে এরপর রয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা সব মিলে এখন খালদা জিয়ার মুক্তির বিষয়টি সরকার হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন আইনজীবীরা তবে দলটির জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন আপিল বিভাগে বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার জামিন বহাল থাকবে গত আট ফেব্রুয়ারি জিয়া অর্পন মামলায় বিশেষ জজ আদালত পাঁচ সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়াকে দুর্নীতির জন্য পাঁচ বছরের কারাদণ্ড দেন রায়ের পর থেকে নাজিমুদ্দিন রোডের কারাগারে আছে খালদা জিয়া গত উনিশ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ের অনুলিপি হাতে পায় বিএনপি পরদিন দিন বিশ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল করেন খালদা জিয়া বাইশ ফেব্রুয়ারি এর গ্রহণযোগ্যতার ওপর শুনানি নিয়ে হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারিক আদালত থেকে মামলার নথি তলবে আদেশ দেন বারো মার্চ আদালত খালদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দেন পরদিন তেরো মার্চ খালদা জিয়াকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত চেয়ে পৃথক দুটি আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন জামিন স্থগিত চেয়ে করা লিভ টু আপিলটি কাল আপিল বিভাগের শুনানি শুনানি ধার্য করা হয়েছে খালদা জিয়ার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকা মাহবুব হোসেন বলেন খালদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত হবে এটা প্রত্যাশা ছিল না পাঁচ বছরের মামলায় আশা করা হয়েছিল জামিন আবেদন করার সঙ্গে সঙ্গে হাইকোর্ট জামিন দিয়ে দেবেন জামিনের ক্ষেত্রে আপিল বিভাগ কখন হস্তক্ষেপ করেন না নো অর্ডার দিয়ে ছেড়ে দেন কিন্তু এখানে আপিল বিভাগ সরকারকে বললেন যে তোমরা লিভ পিটিশন দায়ের করো খন্ডলা মাহবুসেন বলেন দেশে যদি বিচার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই খালদা জিয়াকে জামিন দেওয়া হবে কুমিল্লার আপেক্ষমান মামলায় খালদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হল স্বাভাবিকভাবে অরফারেজ মামলায় তাকে জামিন দেওয়া হলেও কুমিল্লার মামলা জামিন না হয় তাহলে তিনি বের হতে পারবেন না তিনি আরো বলেন খালদা জিয়ার জামিন সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে আইনের মার সরকার ইচ্ছে করলে খালদা জিয়াকে দীর্ঘদিন জেলে রাখতে পারবে খালদা জিয়ার আইনজীবীরা বলছেন খালদা জিয়া জামিন পেতে এত বড় ঝামেলা হবে সেটা তাদের ধারণা ছিল না বিচারিক আদালতের নোটি পনেরো দিনের মধ্যে পাঠানো আদেশ দিয়েছিলেন হাইকোর্ট সেই নোটি পনেরো দিনের দিন হাইকোর্টে পৌঁছায় আবার একই দিন কুমিল্লা আদালতে খালদা জিয়ার বিরুদ্ধে হাজিরা পরোয়ানা নির্দেশ দেওয়া হয় ফলে খালদা জিয়াকে এই মামলার জন্য আঠাশ মার্চ কুমিল্লা আদালতে হাজিরা দিতে হবে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জৈনুল আবিদিন বলেন খালদার জিয়ার কারাবাস দীর্ঘায়িত হতে পারে আমরা এটা চিন্তাও করতে পারিনি কুমিল্লায় খালদার জিয়ার হাজিরা পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্য পণ্য বলে তিনি মন্তব্য করেন তিনি আরো বলেন এখন বোঝা যাচ্ছে সরকারের দিন আগের পরিকল্পনা খালদা জিয়াকে জেলে রাখতে হবে তিনি বলেন আইনগতভাবে খুব বেশি দিন লাগবে না খালদার জিয়া বেরিয়ে আসতে তবে বেআইনি তো অনেক কিছুই হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখলো সাম্প্রতিক ধরপাকড়ের পেছনে খালদার কারাবাস দীর্ঘায়িত করা পরিকল্পনা কিনা তা নিয়ে চিন্তায় পড়েছে বিএনপি এরই মধ্যে দলে গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ তাছাড়া বিএনপি বিভিন্ন কর্মসূচিতে হঠাৎ গোয়েন্দা পুলিশ গ্রেফতার তৎপরতাও দলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে সবশেষ ছয় মাস জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে শাহবাগ থানার পুলিশ তেজগাঁও থানা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তর সভাপতি জাকির হোসেনের মিলন গ্রেপ্তার পর মারা যাওয়ার ঘটনাও ভাবিয়ে তুলেছে দলটিকে এর মাধ্যমে দলটিকে সাংগঠনিকভাবে দুর্বল করার চেষ্টা কিনা সেটিও ভাবছে বিএনপি খালদা জিয়া আইনজীবী সানাউল্লা মিয়া বলেন যে অরফ টাস দুর্নীতির মামলায় খালদা জিয়া এক সপ্তাহের মধ্যে জামিন পাবেন এমন আশা ছিল এখন তার জামিন পাওয়ার বিষয়টি সরকারের হাতে আইনজীবীদের হাতে নেই ঘটনা ভাবিয়ে তুলেছে দলটিকে এর মাধ্যমে দলটিকে সাংগঠনিকভাবে দুর্বল করার চেষ্টা কিনা সেটিও ভাবছে বিএনপি খালতার জিয়া আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন যে অর্ফনেটার্স দুর্নীতি মামলায় খালতার জীয়া এক সপ্তাহের মধ্যে জামিন পাবেন এমন আশা ছিল এখন তা জামিন পাওয়ার বিষয়টি সরকারের হাতে আইনজীবীদের হাতে নেই আইনজীবীদের হাতে নেই